नमस्कार बंधुरा, ग्रीन गार्डेनर चैनेले आपनादेर स्वागत जानाच्छि। आज के एसेछि बागनाने। आज के बागनानेर किछु नार्सारी आपनादेर सामने घुरे देखाबो, तार साथे माने रास्ते घुरते घुरते एकटा नार्सारीते चले एसेछि, बादलदार नार्सारीते। आज के सेई निये दादार अनेक नार्सारी आछे। आज के नार्सारीगुलो सम्पर्के आमरा जानबो जे कि कि गाछ पावा जाय। तार साथे आमरा जाके पेये गेछि आमादेर सुमित दा। कोथाय गेलो सुमित दा? एई जे दादार एकटी चैनल आछे, आपनारा जानेन জৈব কৃষির ওপর দাদার অনেক ভিডিও আছে। চ্যানেলটা আমি আপনাদের আগেই সাবস্ক্রাইব করতে বলেছি। দাদার মুখ থেকে শুনে নেব যে দাদা চ্যানেলটা সম্পর্কে। চ্যানেল সম্বন্ধে কিছু বলা নেই, আমি আমি এলাকার সম্বন্ধে বলি। ওই জায়গাটা হচ্ছে বাগনানে গোড়াঘাটা দেউলটি, একটা বিস্তীর্ণ অঞ্চল, ভুলগেরিয়া হেলেদ্বীপ অঞ্চল। এখানে প্রচুর নার্সারি রয়েছে এবং আপনি আমরা যে ছাদ বাগান বা এমনি বাগানে যত রকম গাছ আছে, দেশি বিদেশি সব রকমই এখানে পাওয়া যায়। তো এই জায়গাটা কিন্তু আপনারা আসতে পারেন। আজকে অমরেশকে আমি এখানে পেয়ে গেছি। তো আমি বহুদিনের ইচ্ছা ছিল অমরেশের মতো একজন গুণী এখানে আসুক। তো আজকে অমরেশ আমরা এসেছি বাউলদার নার্সারিতে। বাউলদার আমার পূর্ব পরিচিত। বাউলদার একটা ভিডিও আমার কাছে আছে, দুটো ভিডিও আছে সরি। তো আজকে অমরেশের চোখে আজকে বাউলদার নার্সারিটা আপনারা দেখে নিন এবং এখানে কি কি পাওয়া যায় সেগুলো জেনে নিন। তো এইটুকুনি আমার রয়েছে এবং সবসময় আমার ভাইয়ের সঙ্গে থাকবেন এবং সঙ্গে আমার সঙ্গেও থাকবেন। আমার আমার একটা ছোট চ্যানেল আছে সুমিত স্টোরি টেলার বলে, আমি জবা এবং জৈব বিষয়ে আছে। তো দেখবেন, আজকে দেখুন হচ্ছে অমরেশের চোখে। এবার আমি বাদলদাকে জিজ্ঞাসা করবো যে আপনার বাগানে কি কি গাছ পাওয়া যায়। আপনি যা খুঁজবেন সবই পাবেন মোটামুটি। এদিকে তাকে একটু বললে বেশি যা খুঁজবেন সবই পাবেন মোটামুটি। ইন্দোর থেকে ওয়ার দিকে এদিকে ঘুরে ঘুরে দেখুন, মোটামুটি সব রকমই আছে। আপনার কাছে তুলসি দেখলাম অনেক ধরনের। ক ধরনের তুলসি আছে আপনার কাছে? 15 রকম। 15 রকমের তুলসি বন্ধুরা, আপনারা কখনো ভাবেনই নি। চন্দন তুলসি কি কি আছে বলেন? চন্দন আছে, কর্পূর আছে, ভিক্স আছে, গোলক আছে, রাধা আছে, কৃষ্ণ আছে, ঠিক আছে, আরো বহু মিষ্টি তুলসি আছে, টিভি আছে, বহু রকমের তুলসি আছে। বহু রকমের তুলসির ভ্যারাইটি আমি দেখেছি। এছাড়া অর্কিড করেন আপনারা? অর্কিড আছে, অর্কিড আছে, হ্যাঙ্গিং আছে, মানে অ্যাজিনিয়াম আছে। এই যে হয়া দেখতে পাচ্ছি এখানে, একটু দেখাতে বলবো। এই যে হয়া ফুল আসছে, হয়া যারা পছন্দ করেন এখানে কিন্তু আপনারা হয়া দেখতে পাবেন। এছাড়াও আরো আছে, ওই যে ওইদিকে অনেক ধরনের গাছ আপনারা দেখতে পাবেন। তো বলবো এদিকে নিয়ে আসতে। এই যে একটা হয়া, এটা কি ওই একই কালার না এটা কালার কালার? আলাদা কালার, ডিপ লাল, ডিপ লাল। আমি দাদার ফোন নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো, যারা যারা প্রচুর মানে যোগাযোগ করতে চান তারা ওই নম্বরে যোগাযোগ করুন। এইখানে শীতের আমি শীতের আপনারা কি কি গাছ রাখেন? শীতের বহু রকম আছে, সব সিজন, সমস্ত রকম সিজন পাবেন। সমস্ত রকম সিজন গাছ আমরা পাবো মোটামুটি। এখন আর কটা দিন পরে নাকি? দুর্গাপূজার পরে। দুর্গাপূজার পর থেকে মোটামুটি আমরা সব ধরনের অ্যাভেলেবেল সব গাছ পেয়ে যাবো আশা করছি। তখন দেখা যাবে যে আমরা চন্দ্রমল্লিকা, ইনকা, ডালিয়া, চন্দ্রমল্লিকা সমস্ত রকম সব শীতের গাছই পাওয়া যায় সমস্ত রকম। তো বন্ধুরা যদি কেউ যোগাযোগ, এছাড়া আপনার কাছে কিছু জবাও দেখলাম মনে হয়। বহু রকম আছে, বহু রকম জবা আছে। জবা কত থেকে স্টার্ট আপনার এখানে? তাও 30 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আমেরিকান, অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান, ঠিক আছে, থাই ভ্যারাইটি আপনার? থাই আছে, ও সব ধরনের আছে। 600, 500, 300, 500, 600, 300 এরকম দাম। তো বন্ধুরা আজকে এই শর্ট ভিডিওটা করলাম, এরপরে আমরা আসবো আবার এই বাগানগুলোতে। তখন আসবো শীতের সময়, যখন ভরপুর ফল ফুল থাকবে তখন কিন্তু আমরা দেখবো বাগানগুলো কত সুন্দর সেজে উঠেছে। আজকে শুধুমাত্র এই ছোট চারা, আমি একটা বাগনানে কাজে এসেছিলাম, তা মনে হলো যে এই দিকটা একটু ঘুরে যাই, কখনো তো এইদিকে আসিনি। এরপরে আপনাদের গোলাপ থেকে আরম্ভ করে সমস্ত নার্সারিগুলো দেখাবো ঘুরে ঘুরে। যেমন এটা পদ্ম, এটা হচ্ছে আপনার আমার কাছে আছে 12 রকমের আইটেম পদ্ম আছে, 12 রকমের পদ্ম আছে। হ্যাঁ, এখনো ফুল ফুটছে, ঠিক আছে। পদ্ম তো এখন শেষ হয়ে গেল প্রায়, আবার তো এখন হবে। এইটা হচ্ছে, এগুলো হচ্ছে মানে আপনার পুনা। হ্যাঁ, এগুলো ছোট মানে মাঝে যদি পুকুরে লাগানো হবে না, এগুলো টবে দিয়ে হবে। যদি পুকুরে লাগাতে হবে না, এগুলো কিন্তু টবে দিয়ে হবে, বুঝেছি। যেমন বড় টবে লাগালে 10টা, 15টা, 20টা, 30টা করে ফুল ফুটবে। ফুল ফুটছে মানে কাল পর্যন্ত ফুল ফুটেছিল, আজকে ঝরে গেছে, এখনো 20 আছে, বুঝেছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আমরা আবার পরে ভিডিও নিয়ে আসব। তো দেখা হবে আবার সবার সাথে। তো আজকের মতো এইটুকুই।